সোমবার বিধানসভা অধিবেশন চলাকালীন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা শাসক দলের বিধায়িকা কল্যাণী সাহারায়কে জুমলা বলে অভিহিত করলেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যের ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন। সোমবার ছিল অধিবেশনের দ্বিতীয় দিন। এদিনের অধিবেশনে লোকসভা এবং রাজ্যসভায় নারী শক্তি অধিনিয়ম বিল পাশকে কেন্দ্র করে একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেশ করেছিলেন বিজেপি বিধায়িকা কল্যাণী সাহারায়। আর তাতেই বাঁধে কোল, শাসক দলের বিধায়িকার এই অভিনন্দন সূচক প্রস্তাব পেশকে কেন্দ্র করে বিধায়িকাকে জুমলা বলে আখ্যায়িত করেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, বিধানসভায় এই ধরনের অভিনন্দন সূচক প্রস্তাব পেশ করতে হলে বিধানসভার সকল সদস্যদের সম্মতি নিতে হয়, কিন্তু এই প্রস্তাবটি পেশ করার আগে বিরোধী দলীয় বিধায়কদের থেকে কোনো প্রকার সম্মতি নেওয়া হয়নি, এটি সম্পূর্ণ জুমলা। তবে সিপিএম বিধায়কের এরূপ মন্তব্যের যোগ্য জবাব দিলেন বিধায়িকা কল্যাণী সাহারায়। তিনি বলেন, সাংসদ থাকাকালীন মহিলাদের হিতে সংসদে কোনো কথা বলেননি জিতেন্দ্রবাবু। সিপিএম দল মহিলাদের সশক্তিকরণ চায় না, তাই পূর্বতন সরকারের আমলে বিধানসভায় একজন মাত্র মহিলা প্রতিনিধি ছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে বিধানসভায় মহিলা প্রতিনিধির সংখ্যা অনেক গুণ বেড়েছে। আমরা অন্তত এই 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 কর্ণধারটি আমরা সমর্থন করি না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে না, এখানে হয়েছে, এখানে এখন আলোচনা হোক, এই শব্দগুলি আপনাকে মানায় জিতেন বাবু, এই শব্দগুলি আপনাকে মানায় সংসদে সংসদ থাকাকালীন মহিলাদের পক্ষে একটি কথাও আপনি বলেননি, এবং আপনাদের বিগত বিধানসভা গুলিতে একজন মাত্র মহিলা প্রতিনিধি ছিল। আজকে দেখুন কতগুলি মহিলা রিপ্রেজেন্ট করছে, আজকে দেখুন ত্রিপুরা বিধানসভাকে বিরোধী বেঞ্চ থেকে দুজন মহিলা রয়েছেন, এগুলি দেখুন আপনাদের মানসিকতা। যে জায়গায় দাঁড়িয়ে দেশের মহিলাদের সশক্তিকরণ এবং সংরক্ষণের লক্ষ্যে বিল পাশ করিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভায় একজন বিধায়িকা, সর্বোপরি একজন মহিলাকে নিয়ে সিপিআইএম বিধায়কের এই ধরনের মন্তব্য কমিউনিস্টদের নিম্ন মানসিকতার প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।